নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ইজি শিক্ষা। তো কিছুদিন আগেই তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2020 ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছে। সেখানে তোমরা অনেকেই সফল হয়েছো, আবার অনেকেই নিজেকে প্রমাণ করার জন্য নতুন করে সুযোগ পেয়ে গেছো। জানি কথাটা বলতে ভালো লাগলেও শুনতে মোটেই ভালো লাগছে না, কারণ যারা সফল হতে পারোনি তাদের মনের অবস্থা এখন একদমই ভালো নেই। তবু মনকে শক্ত করে পরবর্তী আমাদের প্রিপারেশন কিন্তু নিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি আর কিছুদিন পরেই কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে। এর সঙ্গে মেয়েদের জন্য কিন্তু লেডি কনস্টেবলের ভ্যাকান্সিও বেরিয়ে গেছে, এবং সূত্র মারফত যেটা খবর আছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু প্রায় 9,000 মতন কনস্টেবল এবং এসআইয়ের ভ্যাকান্সি ছাড়তে চলেছে। তো আমাদের কিন্তু এখন মন খারাপ হবে, কিন্তু মন খারাপের সাথে সাথে আমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ আপকামিং দিনে আমাদের প্রিপারেশনটা এতটাই সুন্দর হবে যাতে আমরা আমাদের ফাইনাল প্যানেলে নিজেদের নামটা সিলেক্টেড লিস্টে খুঁজে পেতে পারি। এবং যারা তোমাদের মধ্যে একদম নতুন প্রিপারেশন নিতে শুরু করেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি যে যে বইগুলি পড়ে বা যে যে ইউটিউব চ্যানেলগুলো দেখে আমার যে 2020 কনস্টেবলের যে সিলেকশন হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো প্রথমে বলে রাখি, আমার কিন্তু প্রথমে বলা হয়নি যে 2020 কনস্টেবলে আমি একজন সিলেক্টেড ক্যান্ডিডেট। তো যে যেই বইগুলো আমি পড়েছি বা যেই যেই ইউটিউব চ্যানেলগুলো আমি ফলো করেছি সেগুলো আমি তোমাদের বলছি। তো প্রথমে যদি আমি জিকের কথা বলি, জিকের জন্য আমি মেনলি একটা বই খুব বেশি পড়তাম, সেটা হচ্ছে WBCS চ্যালেঞ্জার বলে একটা বই, যার দুটো পার্ট, একটা সায়েন্স পার্ট একটা আর্টস পার্ট। এই বইটার গুরুত্ব হচ্ছে এই বইটায় কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্নও আছে, তার সঙ্গে প্র্যাকটিস করার জন্য তোমরা শর্ট প্রশ্নও পেয়ে যাবে, এবং সেই প্রশ্নগুলো WBCS পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে এরকম প্রশ্ন, এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু প্রশ্ন দেওয়া আছে। আর ডেসক্রিপটিভ কিন্তু প্রায় অনেকটা অনেকটা করেই দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারতে খুব সুন্দর করে দেওয়া আছে। তো তোমরা কিন্তু এই বইটা কিন্তু ফলো করতে পারো, জিকের জন্য কিন্তু খুব ভালো বই। শুধু এই বইটা না, এই বইটার সাথে সাথে তোমরা ক্র্যাক WBP যেটা লীলা রায়ের লেখা সেই বইটা, বা ক্র্যাক WBCS সেটাও তোমরা পড়তে পারো, দুটোই লীলা রায়ের লেখা সম্পাদনায়, খুবই ভালো বই। এতে কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া আছে বা যেগুলো গুরুত্বপূর্ণ মেনলি পুলিশের পরীক্ষার জন্য। এছাড়াও আরেকটা বই আমি কম বেশি দেখতাম, সেটা হচ্ছে WBCS ম্যানুয়াল বলে যে বইটা নিতিন সিঙ্গানিয়া স্যারের, সে বইটাও কিন্তু আমি কম বেশি পড়তাম, সে বইটাও আমাকে জিকের জন্য খুবই সাহায্য করেছে। এবার আসি ইংলিশের কথা। ইংলিশ যেটা তোমাদের মেন্সে থাকবে, প্রিলিমিনারিতে তোমাদের ইংলিশ নেই, তবুও ইংলিশ কিন্তু আমাদের প্রিলি দেওয়ার পর থেকেই কিন্তু তোমাদের ইংলিশের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দেবে। ইংলিশের জন্য ভোকাবের জন্য আমরা কম বেশি প্রত্যেকেই SP বক্সির বইটা কিন্তু ফলো করি, আমি নিজেও সেটাই করেছি। ভোকাবের জন্য SP বক্সির বইটা খুবই খুবই ভালো, কিন্তু গ্রামারের জন্য যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, গ্রামারের জন্য আমার ও বইটা অতটাও, আমি নিজের দিক থেকে বলছি, আমি নিজে অতটাও বুঝতে পারিনি, কারণ পুরো লেখাটাই ইংলিশে থাকতো। বুঝতে পারতাম তবুও আমার কিছু কিছু জায়গায় আমার খুবই প্রবলেম হতো। বইটা অনবদ্য ভালো বই, কিন্তু আমি মেনলি পুলিশ ক্যান্ডিডেটদের জন্য বলছি যারা আমার মতো কম জুড়ি থেকে উঠে আসতে চাইছো, আমি তাদের কথা বলছি। যারা পারো তাদের তো কোনো ব্যাপারই নেই, তাদের জন্য SP বক্সি 100-এ 100 হেভি, খুব সুন্দর বই। কিন্তু আমার মতন যারা একটু উইক আছো ইংলিশে, তাদের জন্য আমি DP ভট্টাচার্যের একটা বই আছে, আর ট্রেজার ট্রপ ফর ইংলিশ লার্নার্স, এই বইটাই কিন্তু বাংলায় গ্রামার পোর্শনটা খুব সুন্দর দেওয়া আছে। সেখান থেকে তোমার ন্যারেশন, ভয়েস চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সব কিছু তোমরা কিন্তু কম বেশি ওখান থেকে করতে পারো, তোমাদের সুবিধা হবে। আর গ্রামারের জন্য আমি একটি ইউটিউব চ্যানেল ফলো করতাম, যেটা হচ্ছে হিন্দিতে, মানে হিন্দির চ্যানেল। তোমাদের যাদের হিন্দি তোমরা মোটামুটি কম বেশি বুঝতে পারো, তারা তোমরা ওই চ্যানেলটা দেখো, গ্রামার পোর্শন কিন্তু খুব সুন্দর করা আছে। সেটা হচ্ছে তরুণ গ্রোভার স্যারের ইংলিশ বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা 42টা প্লে লিস্টের একটা প্লে লিস্ট পেয়ে যাবে, সেখানে তোমরা দেখবে গ্রামারগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে তোমাদের কিন্তু ভিডিওটা করে দেওয়া আছে। তো তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো আমার মনে হয় তোমাদের গ্রামার পোর্শন কিন্তু খুবই খুবই স্ট্রং হয়ে যাবে। আর ম্যাথের জন্য কম বেশি আমরা প্রত্যেকেই একটা বই পড়ি, সুবীর দাসের স্যারের বইটা, ও বইটা কিন্তু খুব সুন্দর বই, ওই বইটি আমি মেনলি প্র্যাকটিস করতাম প্রথম দিকে। তবে আমি কিন্তু চঞ্চল ঘোষ দিয়ে প্র্যাকটিস করা শুরু করি। যারা একদম নতুন পুলিশ লাইনে আসতে চাইছো তাদের আমি বলবো, KP কনস্টেবলের জন্য তোমাদের আর সময় নেই, তোমরা সুবীর দাসটাই মেনলি বারবার প্র্যাকটিস করতে থাকো। কিন্তু যারা একদম নতুন নতুন কনস্টেবলের জন্য, মানে যাদের সবে 18+ বয়স হয়েছে, তোমরা পুলিশের প্রিপারেশন নিতে আসতে চাইছো, তাদের আমি বলবো তারা কিন্তু চঞ্চল ঘোষের বইটা কিন্তু দেখতে পারো। এই বইটা মানে একদম বেস লেভেল থেকে শুরু করেছি, যাদের অঙ্ক অনেকদিন আগে করেছে মনে নেই, বা কি বল নতুন নতুন যে অঙ্কগুলো কী করে করবো সেগুলোর জন্য চঞ্চল ঘোষের বইটা কিন্তু খুব সুন্দর শুরু করার ক্ষেত্রে।
এবং চঞ্চল ঘোষের বইটা শেষ হওয়ার পরেই তোমরা সুবীর দাসটা ধরে নেবে, যেটা আমি নিজেই সুবীর দাস বইটা প্রায় দু তিনবার শেষ করেছি, বা তারও বেশি আমি শেষ করেছি, মেনলি পরীক্ষার আগে দু তিনবার শেষ করেছি, তার আগেও তো অনেকবার শেষ করেছি। যাই হোক, তো এই অঙ্কগুলো কিন্তু মানে পুলিশের পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ, খুব সুন্দর বই। আর জিআই জন্য আমি মেনলি যেটা করেছি সেটা হচ্ছে দা ওয়ে অফ সলিউশন চ্যানেলে দেখবে জিআই যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি সব দেখেছি, ওই ভিডিওগুলো আমাকে খুব সাহায্য করেছে জিআই জন্য। এছাড়াও হিন্দিতে আর একটা চ্যানেল আছে র্যাঙ্কার্স গুরুকুল বলে, সেই চ্যানেলে বিক্রমজিৎ স্যার বলে একটা স্যার আছেন, তিনি জিআই গুলো খুব সুন্দর ট্রিক্স এর মাধ্যমে করান। আমি ওই চ্যানেল থেকে জিআই এর কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমি ওই চ্যানেল থেকে করেছি, আমার খুবই উপকারে লেগেছে। তো ম্যাথ জিআই ইংলিশ জিকে সবটাই তোমাদের বললাম, তোমরা এই বইগুলো ফলো করে বা এই ইউটিউব চ্যানেলগুলো ফলো করে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, আশা করছি তোমরা সফল হবেই। কারণ আমি কিন্তু খুব বেশি দিন প্রিপারেশন নিয়েছি সেটা বলবো না, কারণ 2019 সালে আমি প্রথম রাজনীতি কনস্টেবলের পরীক্ষা দিই, মানে আমার লজ্জা লাগছে বলতে আমি প্রিলিমিনারি পর্যন্ত পাস করতে পারিনি, যদিও তখন আমি প্রিপারেশন একদমই নিতাম না, মানে তখন আমি প্রিপারেশন শুরুই করিনি এবং আমার মাস্টার্সের পরীক্ষা ছিল। তবুও বন্ধু বান্ধব সবাই পরীক্ষা দিচ্ছে দেখে আমিও পরীক্ষা দিই, আমি প্রিলিতে মানে 20-21 কাট অফ গিয়েছি, আমি সেটা পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি, প্রচুর নেগেটিভ খেয়েছিলাম। তো মন খারাপ করার কোনো জায়গা নেই, কারণ অসফল হলেই তবে সফলতা আসবে। তো তারপরে আমি বুঝলাম যে না, আর আমি তারপর বিএড করেছিলাম তখন অন্য কিছু দিকে যাওয়ার ইচ্ছা ছিল। তারপর আমি 2021 সালে এসে ভাবলাম, 2020-তে তখন এই ফর্মটা ফিল আপ করে ফেলেছিলাম, কিন্তু তখনও অত অতটা ভাবে পড়াশোনা শুরু করিনি বা লকডাউন পড়ে গেল জানো, সেভাবে পড়াশোনা করতে পারিনি। তো তারপর আমি 2021 সাল থেকে আমি করলাম ইউটিউব চ্যানেল দেখে আর বিভিন্ন বই যেগুলো বললাম এগুলো দেখে আমি পড়াশোনা শুরু করলাম। তো আমি দেখলাম এগুলো করতে করতে মোটামুটি প্রিলিতেও আমি পাশ করে গেলাম, তারপর মাঠেও পাশ করে গেলাম, আর তারপর মেনের জন্য আমি এই বইগুলো আর এই ইউটিউব চ্যানেলগুলো বারবার করে দেখতে থাকলাম আর বারবার করে প্র্যাকটিস করতে লাগলাম। তো অবশেষে WBBM মেনও আমি দিলাম, দেওয়ার পরে ইন্টারভিউ হলো, হওয়ার পরে ফাইনাল প্যানেল এলো, সেখানে আমি সিলেক্ট হয়েছি। তো আমি চাই তোমরাও এভাবে পরবর্তী দিনে সিলেক্ট হও এবং পুলিশ লাইনে আসো। শুধু পুলিশ কেন, ICDS বলো, প্রাইমারি টেট বলো, বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু ম্যাথের জন্য মেনলি বা জিকের জন্য এই বইগুলো কিন্তু অত্যধিক পর্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই বইগুলো বা এই ম্যাথগুলো করো আশা করছি তোমার সফল হবে। তবে হ্যাঁ, ওয়ান লিনিয়ার পড়া জিকে থেকে বর্তমানে একটু দূরে থাকো। বর্তমানে মানে কি, যারা সামনে কেবি কনস্টেবল আছে তারা তো এখন পড়তেই পারো, কিন্তু যারা নতুন প্রিপারেশন শুরু করছো আমি তাদের বলবো, তারা অনেকেই আছো বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে বা বিভিন্ন বই যেগুলো এক লাইনে জিকের প্রশ্ন দেওয়া থাকে ওইগুলো দেখে করার চেষ্টা করি। এগুলো করে কিন্তু জিকে হয় না কেন, হয় বলবো, অনেকেই হয়তো ক্র্যাক করেছে পরীক্ষা, আমার হয়তো ভিন্ন মত হতে পারে, তবু আমার যেটা মনে হয় এভাবে ওয়ান লিনিয়ার পড়ার থেকে আগে ডেসক্রিপটিভ পড়ো। ইতিহাসের জন্য জীবন মুখোপাধ্যায়ের বই তোমরা কিনে নিতে পারো, বইটা কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, বা আমি তোমাদের যেটা বললাম WBCS চ্যালেঞ্জার বলে বইটা, ও বইটা কিন্তু খুব সুন্দর বই, মানে ডেসক্রিপটিভ খুব সুন্দর করে দেওয়া আছে। তো ডেসক্রিপটিভ তোমরা যদি পড়ো গল্পাকারে সেটা কিন্তু তোমাদের মাথায় বেশি গেঁথে যাবে, তার ফলে তোমরা তারপর তোমরা যদি প্রশ্ন সেট প্র্যাকটিস করো তখন কিন্তু দেখবে তোমরা পরীক্ষার সময় কম বেশি সবই পারছো। কারণ আমি নিজেও জিকেতে খুব উইক ছিলাম, আমি এই বইগুলো পড়ে বা ডেসক্রিপটিভ পড়ার পরে কিন্তু আমার জিকেটা মোটামুটি আমি বলবো না স্ট্রং হয়েছে, কিন্তু মোটামুটি আমি একটা জায়গায় এসেছি। তো তোমরা এইভাবে পড়াশোনাটা চালিয়ে রাখো, আশা করছি তোমরা আগামী দিনে সফল হবে। আর বেশি বড় ভিডিও করবো না, ধন্যবাদ, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।